সমষ্টি নহয়, দহ সমষ্টিত উপনির্বাচন পাতক। কংগ্রেসে নিলম্বন করা পাঁচ বিধায়কর পদ খারিজ করে উপনির্বাচন পতার সাহস দেখাক সরকারে। রাজ্য সরকারক প্রত্যাহ্বান প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। বিজেপির যদি জনপ্রিয়তা অক্ষুণ্ণ আছে, পাঁচটা সমষ্টিত তো বাই ইলেকশন হবই, দহটার পাতক। দহটার পাতিলে যেটু রাইজর মনের কথা বিজেপিও বুঝি পাব, আমিও বুঝি পাব। কংগ্রেসক ভোটত সমষ্টি দখল করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারক সমর্থন করা পাঁচ বিধায়কর সমষ্টিত উপনির্বাচন বিচারিছে কংগ্রেস। রহার শশীকান্ত দাস, দক্ষিণ করিমগঞ্জের সিদ্দিক আহমেদ, উত্তর করিমগঞ্জের কমলাক্ষ দেপুরকায়স্থ, মঙ্গলদৈর বসন্ত দাস আর বাঘবরের বিধায়ক শেরমান আলীর বিধায়ক পদ খারিজ করবলে প্রদেশ কংগ্রেসে বারম্বার দাবি জানাই আহিলেও অধ্যক্ষই দেখা নির্লিপ্ততাক লৈ খুব প্রকাশ করেছে ভূপেন বরাই। বিধি অনুসরি যে ব্যবস্থা সেই লোবর কারণে ইতিমধ্যে বিধানসভার মাননীয় অধ্যক্ষ ডাঙরিয়াক আমি বারম্বার অনুরোধ জানাইছো, তেখেতে একো নাই করা বলে মানে কলেও ভুল হব, কিন্তু অত্যন্ত মন্থর গতিত তেখেতে বিষয়টি লৈছে, যেটো কারণে অতি লেহেমিয়া হয়েছে। আজি এসপ্তাহমানের আগতে আমার বিধানসভার বিরোধী দলের প্রতি দেবব্রত শইকীয়া ডাঙরিয়াই পুনের তেখেতক এখন পত্র লিখিছে যে আপনি যিমান খরতকিয়াকে হয় এই পাঁচগৰাকী দলের পৰা সাসপেন্ডেড এমএলএর ক্ষেত্র চূড়ান্ত সিদ্ধান্তটো আমাক জানাব লাগে। ইফালে কংগ্রেসের নিলম্বিত এই পাঁচ বিধায়কক গাদ্দার আখ্যা দিছিল আর পি শর্মায়। এই গাদ্দারক আঁতরাবলে আইনি যুঁজ দিবলেও সাজু বলে ঘোষণা করলে ভূপেন বরাই। আইনে যুঁজ দিবর বাবে ইতিমধ্যে ভূপেন বরাক দায়িত্ব দিয়া বলেও সদরি করলে ভূপেন বরাই। এই মাহতে আমার পলিটিক্যাল এফেয়ার্স কমিটি মিটিং হব, আমার সাংসদ রকিব হোসেন ডাঙরিয়াক আমি সুপ্রিম কোর্টের লয়ারের সঙ্গে কথা পাতিবর কারণে দায়িত্ব দিছো। আমি যিকোনো পরিস্থিতির বিনিময়ত ইনডিসিপ্লিন বিশ্বাসঘাতক যিকেইজন বিধায়ক তেওঁলোকক আমি কঠোরতম শাস্তি দিবর কারণে যদি পরিস্থিতি আমার ফলে গড়িব লাগে আমি নিশ্চয় গড়িম পাঁচজন বিধায়ক। ইফালে বিধায়ক পদ খারিজ করবলে কংগ্রেসে আইনি যুঁজর হুঙ্কার দিয়ার সময়তে কমলাক্ষ দেপুরকায়স্থর ঘোষণা, মুখ নিলম্বন করলেও করক, পদত্যাগ করাত নাই। কংগ্রেসে আইনি যুঁজ চলালে কমলাক্ষও চলাব আইনি যুঁজ। নিয়ালায় যদি হতে যায় যদি তেনেহলে মক যদি পার্টি করে তেনেহলে মক যাব লাগিব আর, কিন্তু এখানে হয় যে মক পার্টি করলে মানে যাও আর, আলটিমেটলি মক যদি পার্টি করে মই যাম কি কথা আছে। কংগ্রেসে যদি ইমান ক্ষমতা আছে, কংগ্রেসের লিডারশিপ যদি ইমান স্ট্রং, মক এক্সপেল করক। কংগ্রেসের এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণে আজি কংগ্রেসের এনেকা অবস্থা হয়েছে, গোটেই ভারতবর্ষের এনেকা অবস্থা হয়েছে। ইফালে আইনি যুঁজ প্রসঙ্গত নীরব বিধায়িনী দলের দলপতি দেবব্রত শইকীয়া কলে এতিয়া আইনি যুঁজের পদক্ষেপ লওয়ার দরকার নাই। বিধানসভার সচিবালয়ের ফালের পর কারণ দর্শাবার জাননী জারি করা হয়েছে সদস্য পদ কেউ খারিজ করা নহব বলে, আর তার পরবর্তী সময় যে ধরনের পদক্ষেপ লব লাগে এই পদক্ষেপ বিধানসভা সচিবালয় লব, আর যদিহে আরো অধিক বিলম্ব হয় তেতিয়াহলেহে আমি ন্যায়ালয়ের দ্বারলে যাব লাগিব। এতিয়াই মই ন্যায়ালয়ের দ্বারলে যাওয়ার কথা প্রয়োজন হয়েছে বলে ভাবা নাই। ইফালে বিধানসভার সরকারি পক্ষ সমর্থন করাক লৈ বিধায়ক বসন্ত দাস আর কমলাক্ষ দেপুরকায়স্থলৈ কারণ দর্শাবার জাননী পঠিয়াইছে কংগ্রেসে। এই ক্ষেত্রে অধ্যক্ষই ভূমিকা লব বলেও আশাবাদী হয়ে বহি রয়েছে দেবব্রত। নিশ্চয় খুব চর্চা একবার হব পারে, কিন্তু চর্চাবিলাক তো সব সচা নহয়, মোর হাতত তো এই ক্ষেত্রে কোনো অধিকার না থাকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়ে যেনে ধরনের করব লাগে খুব সম্ভব আপনাদের জানে গোটে পার্লামেন্টারি প্রসিডিওরটো, তেখেত শাসক দলের এজন সদস্য হয়, তেখেতক বোধ করো মুখ্যমন্ত্রীয়ে নিজের রাজনীতির সুবিধার বাবে হেঁচা দিয়ে আছে, আর সেই গতিকে তেখেতে করবা নাছিল, আমার ফালের পর হেঁচা দিছো, আর সেই গতিকে আমি আশা করছো অধ্যক্ষ মহোদয়ে সোনকালে সিদ্ধান্ত লব পারিব। তেজপুরের পর হেমন্ত কুমার দাসের সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।